আজকে আমি দেখাবো বিয়েবাড়ির তত্ত্ব সাজানো। খুবই সিম্পল এন্ড খুবই ইজি একটা জিনিস আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে শাড়ি দিয়ে শার্ট বানানো। তো আমি একটা ডেমো করে রেখেছি তোমাদের, তো সেটা আমি দেখাচ্ছি। তো এটা আমি বানিয়ে রেখেছি, তো আমরা আজকে এটাই বানাবো, বানানো শিখবো শাড়ি দিয়ে কিভাবে আমরা শার্ট বানাতে পারি। তো আমি তোমাদের জন্য বানিয়ে রেখেছি, দেখো। তো আমরা এটা বানানো শিখব। তো আমি এটা সাইডে সরিয়ে রাখলাম যাতে অসুবিধা না হয়। তো যে যে জিনিসগুলো লাগবে, আমি একটা নর্মাল শাড়ি নিয়েছি, আর কিছু আলপিনস লাগবে, সেগুলো যেগুলো তোমরা ইজিলি বই খাতার দোকানে পেয়ে যাবে অ্যাক্সেস। আর আমি যেহেতু ওখানে একটা গোলাপ করেছিলাম, তো তার জন্য আমি একটা রিবন নিয়েছি। আর তোমাদের লাগবে হচ্ছে ডবল টেপ, এগুলো তোমরা যে কোনো দোকানে ইজিলি পেয়ে যাবে। আর ডেকোরেশনের জন্য আমি এখানে বাটনস রেখেছি আর কিছু সোলার বল আছে। হ্যাঁ, তো আমরা শুরু করি। একটু সাইডে সরিয়ে রাখি, করতে সুবিধা হয়। তো প্রথমে শাড়িটাকে আমরা ভাঁজ করে নেব, নর্মাল ভাঁজ করব। তারপরে আমরা কি করব, শাড়িটাকে এই দিকে ভাঁজ করব। দেখতে পাচ্ছ তোমরা, উল্টো দিকে যে সাইডটা থাকছে সেটাকে ফার্স্টে আমরা একটা ছোট ভাঁজ করব। ছোট ভাঁজ করার পরে এগেন ভাঁজ করে এটাকে আবার ফোল্ড করব। তো তোমরা বুঝতে পারলে, ফার্স্টে আমরা এক সাইডে ভাঁজ করেছি, তারপরে উল্টো দিকের পোর্শনে একটা ছোট ভাঁজ করে সেটাকে আমরা এভাবে ভাঁজ করেছি। তো এই এটা যাতে সেট থাকে এই জিনিসটা, তার জন্য আমি আলপিন ইউজ করব। তোমরা চাইলে সেটা নাও করতে পারো, যদি মনে হয় যে কোনো প্রয়োজন নেই তাহলে করার দরকার নেই, কারণ নতুন শাড়িতে তো একটুখানি মার থাকে, তো যাতে সেট থাকে সেই কারণে আমি এটাকে দুদিকে দুটো পিন দিয়ে জাস্ট সেট করার জন্য রেখে দিচ্ছি। দুটো পিন দিয়ে সেট করে দিলাম। এর বদলে যদি তোমরা নতুন শাড়িতে পিন ইউজ করতে না চাও, তাহলে কিন্তু তোমরা আর কি ডাবল টেপও ইউজ করতে পারো, এটা আমি তোমাদের বলে দিলাম। এরপরে একটা সাইড আমরা এভাবে ভাঁজ করব। ভাঁজ করার পরে পুরো শাড়িটা আমরা উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছি। খুবই সোজা একটা পদ্ধতি, এবং সামনে বিয়ের সিজন আসছে, তো তোমরা চাইলে এটা অনায়াসে করে দেখতে পারো, এবং আশা করি সকলেরই খুব ভালো লাগবে। সকলেই এটা ট্রাই করতে পারো। এভাবে একটা ছোট ফোল্ড করে আমরা এদিকে ভাঁজ করছি। দেখতে পেলে তোমরা, খুব সিম্পল এবং খুবই কম সময় লাগবে এটা বানাতে তোমাদের, খুবই ইজি প্রসেসে আমি দেখাচ্ছি। এটা হবে আমাদের শার্টের কলার। তো এটার জন্য ফার্স্টে আমি কি করব, ডাবল টেপ ইউজ করব, দেন আমি আলপিন ইউজ করব। তো ফার্স্টে আমি ডাবল টেপগুলো এখানে কেটেই রেখেছি। এদিক থেকেও তাই সেম ভাবে আমি করব। এটা হলো আমার কলার। এরপরে আমি
पिन यूज कर जिनिसटाके सेट रखार जोन्नो तोमरा चाइले डबल टेप दिओ करते पारो। খুবই ইজি একটা, সামনে বিয়েবাড়ির সিজন আসছে তো তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। তো আমাদের এটা রেডি, তো আমি এটাকে সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। খুবই ইজি অ্যান্ড সিম্পল প্রসেসে। এবার আমি কি করব, জাস্ট একটা রিবন নিয়ে, ছোটোবেলায় আমরা অনেকেই করতাম এগুলো স্কুল ক্রাফটে, তো আমরা একটা জাস্ট বো করে রোজ বানাবো। ডেকোরেশনের জন্য তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারো। খুবই সুন্দর একটা সহজ পদ্ধতিতে একটা জিনিস আমি তোমাদের শেখালাম আজ। রোজ আমি একটা বানালাম, ঠিক আছে, তোমরা ডবল টিপ দিয়েও আটকাতে পারো বা জাস্ট একটা নর্মাল আলপিন গুজে দিতেও পারো। অনেকে নতুন শাড়িতে আলপিন দিতে পছন্দ করেন না, তো তাদের জন্য অবশ্যই তোমরা আলপিন ইউজ করতে পারো, তাতে একই হবে। আর আমি এখানে বাটনগুলো দেব, তাতে আমি ডাবল টেপই দিয়ে রেখেছি যাতে সেট করা থাকে। আর আমি ডেকোরেশনের জন্য আমি একটু একটু না দিয়ে দিই এটা, তো এই যে খুবই ইজি এবং সুন্দর প্রসেসে, খুবই সোজা একটা তোমাদের করতে এটা অনেক কম সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছ যে খুব ইজি এবং কম সময়ের মধ্যে তোমরা এটা বানাতে পারো আর খুবই সুন্দর। তো তোমরা সকলেই এটা ট্রাই করো, ট্রাই করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো।